আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুই মামলার 14 দিনের রিমান্ডে স্বাস্থ্যের গাড়ি চালক মালেক, শত শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান। অক্টোবর নভেম্বরে করোনা দ্বিতীয় ধাপে সংক্রমণের আশঙ্কা, মন্ত্রিসভার বৈঠকে সর্বোচ্চ প্রস্তুতি নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3.5 লাখ ছাড়ালো, মৃত 5,000 ছুঁই। একদিনে আবারও মৃতের সংখ্যা 40। এবং ফেব্রুয়ারিতে বন্দর নগরীতে চালু হবে আরও একটি পানি শোধনাগার প্ল্যান্ট, জানালেন চট্টগ্রাম ওয়াসার এমডি। এটিএন বাংলা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শত শত কোটি টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালেককে অস্ত্র ও জাল টাকার মামলার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে দুর্নীতির দায়ে আব্দুল মালেককে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সচিব। গতকাল রাতে আব্দুল মালেককে গ্রেফতার করে র‍্যাব। জিএম তসলিমের রিপোর্ট। এক বিঘার বেশি জায়গা নিয়ে রাজধানীর তুরাগের দক্ষিণ কামারপাড়া রমজান মার্কেটের পাশেই হাজি কমপ্লেক্স। এর 6 কাঠার মধ্যে গড়ে তোলা হয়েছে 7 তলার একটি প্রাসাদ। 7 তলা বাড়িটির 3য় তলার একটি ফ্ল্যাটে থাকতেন অস্ত্র ও জাল নোট সহ র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। বাকি সবগুলো ফ্ল্যাট ভাড়া দেয়া। প্রথমে ওই বাড়ি এবং পরে বাড়ির আশপাশে জায়গা কেনেন মালেক। নিজের বাবার নামে করেছেন মাজার শরীফ। এর পাশেই 15 কাঠা জায়গার উপর রয়েছে গরুর খামার। অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ড্রাইভার মালেক কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন এমন তথ্য মিলে র‍্যাবের অনুসন্ধানে। রাজধানীতে রয়েছে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘারও বেশি জমি, বামনের টেক এলাকায় 10 কাঠা জমির উপর 7তলা বাড়ি, স্ত্রীর নামে 1টি 7তলা বাড়ি এবং হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা বাণিজ্যিক ভবন। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটিরও বেশি। এছাড়াও গবাদি পশুর খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসা রয়েছে ড্রাইভার মালিকের। তুরাগ থানায় দায়ের করা অস্ত্র ও জাল টাকার মামলায় মালেককে সিএমএম আদালতে হাজির করে 20 দিনের রিমান্ড চাইলে আদালত 14 দিন মঞ্জুর করেন। অস্ত্র মামলাটি যে তার কাছে পাওয়া গেছে সেটা উৎসটা কোথায় এবং এই অস্ত্র মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের দরকার। আমরা মনে করি যে টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেট। আমরা ন্যায় বিচারের সাথে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত 2 মামলা 7 দিন করে 14 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে সচিবালয়ে স্বাস্থ্য সচিব জানান আব্দুল মালেকের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতি নেই, আমাদের দুর্নীতি দমন কমিশন কাজ করছে, কাজ করবে যথারীতি। এবং এই যে তার যে সীমাহীন দুর্নীতি, কী যেন একটা শিরোনাম দেখলাম, এগুলো আমার মনে হয়তো যে আমাদের যে যে স্পার যে প্রসিজিওর যে নিয়ম আছে এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। অষ্টম শ্রেণী পাস মালেক 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে যোগদান করেছিলেন। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অক্টোবর নভেম্বরে করোনা দ্বিতীয় ধাপে সংক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। এদিকে স্বাস্থ্য সচিব জানান পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছেন তারা। পৃথিবীর যে দেশে করোনা ভ্যাকসিন আগে তৈরি হবে সেখান থেকেই তা বাংলাদেশে আনা হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার প্রথম ধাপের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসতেই দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কা তীব্র হয়েছে। এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে তা শুরু হয়েছে। নভেম্বরের শুরু থেকেই দেশে শীতের প্রকোপ বাড়তে পারে, তখন করোনার বিস্তার আর ঝুঁকিও বাড়বে। বিষয়টি আলোচনা হয় মন্ত্রিপরিষদ বৈঠকেও। ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের প্রস্তুতি নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সতর্ক থাকতে বলা হয়েছে অন্যান্য মন্ত্রণালয়কেও।
মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন, যদি কোভিডটা সেকেন্ড ওয়েভ আসে তাহলে কীভাবে ফিল্ড লেভেলে থেকে কীভাবে প্রোটেকশন দিতে হবে। এক্সপার্টরা বলতেছে যে দুই তরফ থেকে যদি মাস্ক পরা থাকে তাহলে 95-98% সেফটি থাকে। গ্রামেগঞ্জে যত মসজিদ আছে সব মসজিদের মাইক দিয়ে ডেইলি অন্তত দুইবার করে এগুলো অ্যানাউন্স করবে, মাস্ক পরতে হবে নাহলে বেআইনি, এবং সেক্ষেত্রে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। স্বাস্থ্য সচিব অবশ্য দাবি করেন তাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, ভ্যাকসিন পাওয়ার বিষয়েও নতুন আশা তৈরি হয়েছে। চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স, বেলজিয়াম তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহ জানিয়েছে। অ্যাটলিস্ট 9টা কোম্পানি কাজ করছে সারা দুনিয়াতে, আমাদের কিন্তু অন্তত 5টির সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। এখানে তো নিশ্চয়ই বড় অ্যামাউন্ট লাগবে আমাদের, যদি আমরা 2.5-3 মিলিয়ন যদি ভ্যাকসিন প্রাথমিকভাবে আমরা আনতে চাই, সাধারণ মানুষের কতটা অ্যাভেলেবল করা যায়, কতটা অ্যাভেলেবল করা যায় সেটা এখন একটা নীতিমালার উপরেই করা হবে। আমরা হসপিটালগুলোতে যেগুলোকে আমরা নন কোভিড কিছু কিছু ঘোষণা করেছিলাম যেহেতু রোগী ছিল না, সেগুলোকে আবার কিভাবে আমরা তাৎক্ষণিকভাবে কোভিড করা যায়। এর আগের সচিবও গত মার্চে করোনা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা বলেছিলেন, তবে তা বাস্তবায়নে গাফিলতির অভিযোগ ওঠে। এবার সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,5 লাখ ছাড়ালো। গত 24 ঘন্টায় 13,053 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1,705 জন, শনাক্তের হার 13%। মৃত্যু হয়েছে আরও 40 জনের, এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন সর্বোচ্চ 26 জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে 9 জন, মৃতদের মধ্যে 27 জন পুরুষ ও 13 জন নারী। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,979 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার মাত্র 1.42%। দেশে করোনাভাইরাস নমুনা পরীক্ষায় তুলনায় রোগী শনাক্তের হার 12% নেমে এসেছে, বিপরীতে সুস্থতার হার বেড়েছে 73%। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে করোনা হয়তো দেশ থেকে নির্মূলের পথে, কিন্তু এখন বলা হচ্ছে শীতকালে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ অবস্থায় মাস্ক ব্যবহারে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন রাসনা দাস। যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে সবাই, আমি কারো বাদ দিতে পারবো না, তো সেই জন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। আসছে শীতে কোনো কোনো ক্ষেত্রে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, শীতকালে করোনা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, কেনই বা এই আশঙ্কা। অত্যন্ত বিপজ্জনক এই ভাইরাস শুরু হয়েছিল ঠান্ডার শহর চীনের উহানে। বিশেষজ্ঞরা মনে করছেন ঠান্ডায় এই ভাইরাস শক্তিশালী হয়ে ওঠে, ফলে আগামী ডিসেম্বরের বিশ্বের অন্যান্য দেশের সাথে যখন বাংলাদেশের গড় তাপমাত্রা 10-15 ডিগ্রির মধ্যে নেমে আসবে, তখন হয়তো করোনার আরেকটি ঢেউ আসতে পারে। গত বছর যখন চায়না থেকে প্রথম হয় তখন ডিসেম্বর মাসে, তো ওই সময় কিন্তু প্রচণ্ড শীত ছিল, তখন থেকেই ধারণা করা, এবং অনেক শীত প্রধান দেশে কিন্তু এটা বাড়ছে ওই সময়টাতে, তখন থেকে কিন্তু আমাদের সবারই একটা শঙ্কা শীতে হয়তো এটা বাড়বে। আমরা যে শঙ্কা করছি বা মাননীয় প্রধান যে কথাটা শঙ্কাটা বলছেন, এটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না, হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। বিশেষজ্ঞদের মত, মানুষের মধ্যে সার্বজনীনভাবে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার অভ্যাস বাড়ানো এবং পরীক্ষা ও আইসোলেশনের মতো স্বাস্থ্যবিধির আবারও কঠোর প্রয়োগ প্রয়োজন। যদিও সংক্রমণ হার কম, মৃত্যুর মিছিল কিন্তু কমছে না, ডেলি কম বেশি মারা তো যাচ্ছেই, তাই না, উঠানামা করছে, গতকালও 26, তার আগে 32, তার আগে 42, এরকম। সুতরাং আমরা কিন্তু ঝুঁকিমুক্ত এখনও বলবো এটা কিন্তু ঠিক নয় আসলে। সুতরাং আমাদেরকে আরও কিছু অবজার্ভ করতে হবে, তারপরে জনগণের জন্য যে কথাটা বলবো যে একটু কম মনে করে আপনার যা খুশি তাই কিন্তু করবেন না। মানুষের সচেতনতা ও সহযোগিতা না থাকলে দেশ বিপজ্জনক এই মহামারী থেকে মুক্তি পাবে না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ আর না বাড়লে 16 অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চলচ্চিত্র পরিদর্শক সমিতির সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে সেক্ষেত্রে সিনেমা হলে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলতে হবে, দর্শক বসাতে হবে এক সিট পরপর। নতুন সিনেমা হল নির্মাণ এবং পুরানোগুলো সংস্কারে প্রধানমন্ত্রী একটি তহবিলের অনুমোদন দিয়েছেন বলেও জানান তথ্যমন্ত্রী।
যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে এবং ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে, অব্যাহত থাকে, তাহলে আমরা 16 অক্টোবর থেকে সিনেমা হল খুললে পরে সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। দর্শক ধারণ ক্ষমতার 25% নিয়ে সিনেমা হলগুলো চালু হবে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে, গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় 3টি জেলা পরিষদের উপনির্বাচন, 9টি উপজেলা ও 61টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীর তালিকা নিয়ে আলোচনা ও প্রার্থী চূড়ান্ত করা হয়। দল মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ মুজিব এ ন্যাশনস ফাদার শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার ছবি সম্মিলিত এই বইটি প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস এবং বইটির সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ডক্টর নাসরিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে সোমবার ভার্চুয়ালি বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধিবেশনে অংশ নেবেন। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ভিন্ন আঙ্গিকে এবার অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি 7টি ইভেন্টে অংশ নেবেন। 26 সেপ্টেম্বর মূল অধিবেশনেও ভাষণ দেবেন তিনি। তিস্তার পানি বণ্টনের চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজ হয়। রিতা গাঙ্গুলি দাস বলেন, দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। সীমান্তে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ দেশে আসলেও বাজার দাম কমছে না। রাজধানী খুচরা বাজারে এখনও পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আমদানি করা বড় পেঁয়াজও 53 থেকে 54 টাকা কেজি। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। বাজারে সাজানো এমন বস্তা শাড়ি দেখে বোঝার উপায় নেই দেশে পেঁয়াজ নিয়ে তুলকালাম চলছে। পর্যাপ্ত দেশি পেঁয়াজ মজুত থাকলেও তার দাম কমার লক্ষণ নেই। দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, টিসিবির মাধ্যমে অনলাইনে বিক্রি সহ নানামুখী উদ্যোগেও বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। আমি পেঁয়াজ কিনেছি মনে হয় 2 মাস আগে, তখন 40 টাকা করে কেজি কিনেছি। আমি তখন ভেবেছি যে আরেকটু মনে হয় দাম কমবে, এখন দেখি যে অনেক দাম। সাধারণ মানুষ আমরা যারা আছি তারা তো তাদের জন্য সমস্যা, আমাদের নিচেও অনেক আছে তাদের আরও বেশি সমস্যা। প্রথম মনিটরিং করলাম যে এটা আমদানিকৃত পেঁয়াজ সেটা 70 থেকে 75 টাকাও বিক্রি হয়েছে, সেটা আছে 50 টাকা চলে আসছে। তো এটা তো সরকারের শুধু আমরা মনিটরিং না, সরকারের বিভিন্ন সংস্থার একযোগে এবং সরকারের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা ছিল যার কারণে কিন্তু আমরা এটা ফিরে আনতে পারছি। আগে এলসি করা ভারতীয় পেঁয়াজ দেশে আসা শুরু হয়েছে, পাশাপাশি পর্যাপ্ত মজুদও আছে। তারপরও সেই পেঁয়াজের কেন এত দাম তা বুঝতে পারছেন না ক্রেতারা। এদিকে দাম নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বিভিন্ন সংস্থা। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকলেও অস্থিরতা তৈরি হয়েছে। তবে গত কয়েকদিন ধরে ক্রেতা শূন্য থাকার কারণে নতুন করে আর দাম বাড়েনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে বন্দর নগরীতে আরও একটি পানি শোধনাগার প্ল্যান্ট চালুর কথা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। সকালে তার কার্যালয়ে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানান তিনি। চট্টগ্রাম ওয়াসার যে কোনো ভালো উদ্যোগের সাথে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। নগরবাসীকে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা।
নতুন শোধনাগারটি চালু হলে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হবে চট্টগ্রাম ওয়াসা। ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। জনদুর্ভোগ কমিয়ে নাগরিকদের উন্নত সুবিধা দেয়াই চট্টগ্রাম ওয়াসার মূল লক্ষ্য বলেও জানান প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। জনহিতকর এসব প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম ওয়াসার পাশে থাকার আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ফেব্রুয়ারি মাসের মধ্যে 2021 সালের আমরা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করবো, যেটা শেখ হাসিনা পানি শোধনাগার 2, এবং সেটা চালু করলে আমরা 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হবো। এবং এই পানিগুলোর কোয়ালিটি হলো 100% গ্যারান্টেড পানি, এখানে কোনোরকম জীবাণুমুক্ত পানি এবং কোনোরকম সমস্যা হবে না, আপনার ট্যাপ থেকে নিয়ে পানি খেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগে উনি সেটাঙ্গের দিকে যে দৃষ্টি দিচ্ছেন, বিশেষ করে ওয়াসার যাতে এই ম্যানেজমেন্টের বা ওয়াসার যেসব প্রকল্প হাত দেওয়া হয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে কোনো সময় যেটা করতেছেন, যে সোয়ারেস্টা যেটা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, তো এরকম যদি আরও উনি একটু দৃষ্টি দেন তাহলে হয়তোবা এই ওয়াসার যে সমস্যা এইটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সমাধান হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে এক নতুন আরেকটা হচ্ছে, সেটা ফিল্টার করতে হয় না, সেরকমভাবেই তাই এই প্রজেক্টটা তৈরি, যে একটা পানি সরাসরি খেতে পারবে, কোনো ফুটানো বা কোনো পিউরিফাই দিয়ে কোনো কিছু দিয়ে পিউরিফাই করতে হবে না। তো এটা বলবো, আমি বলবো চিটাগাং ওয়াসার একটা বড় সাফল্য, এবং আমি ওনাকে আশ্বাস দিতে চাই যে ওয়াসার এইসব কর্মকাণ্ডের জন্য আমাদের মিডিয়ার যা সহযোগিতা দরকার আমি সবসময় তাদের সঙ্গে সহযোগিতা করবো, এবং আগামীতে তাদের যে উন্নয়নমূলক কাজগুলি যেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এই বৈঠকে এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস, চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার সাংবাদিক মোহসিন কাজী, ওয়াসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সৌদি এয়ারলাইন্সের টিকেটের জন্য বিক্ষোভ করছে প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী সোনারগাঁও হোটেলে এয়ারলাইন্সটির অফিসে সকাল থেকে অপেক্ষা করেও পর্যাপ্ত টিকিট না পাওয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা সৌদি প্রবাসীরা জানান, চলতি মাসে অনেকে ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে যাবে। এ অবস্থায় সৌদি এয়ারলাইন্স পর্যাপ্ত টিকিট বিক্রি ও ফ্লাইটের সংখ্যা না বাড়লে অনেকেই সৌদি আরব যেতে না পেরে চাকরি হারাতে পারেন। এ নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ করেন তারা। অবিলম্বে এ বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন বিক্ষোভকারীরা। এবার পার্টিক্স খেলার খবর। ক্রিকেটে 3 ফর্মেটে স্থায়ী হতে চান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিয়মিত ভালো পারফরমেন্স উপহার দিতে নিজেকে তৈরি করছেন বাহাতি এই পেসার। দীর্ঘ সময় ঘরবন্দি থাকলেও খেলার জন্য নিজেকে ফিট রেখেছেন মুস্তাফিজ। একক অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ভালো মতোই। তবে দলগত অনুশীলন শুরু হওয়ার পর থেকে নিজের আরও উন্নতির কথা জানান মুস্তাফিজুর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে 2014-15 মৌসুম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন লীগ ও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে। বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মোট 23টি পুরস্কার তুলে দেন ফেডারেশনের কর্মকর্তারা। তবে বিপক্ষ শিবির বলছে বাফুফের নির্বাচনে প্রচার প্রচারণার প্রভাব ফেলতে এ পুরস্কার দেওয়া হলো। এদিকে পুরস্কার ট্রফি দেওয়া হলেও প্রতিশ্রুতির অর্থ এখনও দেওয়া হয়নি। বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি জানান, অর্থ পুরস্কার দেওয়ার সকল কার্যক্রম শেষ হয়েছে, সামান্য জটিলতার কারণে তা এখনও হস্তান্তর করা হয়নি। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে 2 মামলার 14 দিনের রিমান্ডে স্বাস্থ্যের গাড়ি চালক মালিক, শত শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান। অক্টোবর নভেম্বরে করোনা দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কা, মন্ত্রিসভার বৈঠকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3.5 লাখ ছাড়ল, মৃত্যু 5,000 ছুঁই, একদিনে আবারও মৃতের সংখ্যা 40। এবং ফেব্রুয়ারিতে বন্দরনগরীতে চালু হবে আরও একটি পানি শোধনাগার প্ল্যান্ট, জানালেন চট্টগ্রাম ওয়াসার MD এটিএন বাংলা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।